বন্ধনা শুনেন যত বিশ্ববাসী শুনেন ঘটনা আল্লাহ তুমি মাওলায় গহয়তি দয়াবা তোমার দয়ায় রানা বাপি গাহি গুনগা আল্লাহর নামে শুরু করি জারির বন্ধনা শুনেন যত বিশ্ববাসী শুনেন ঘটনা আল্লাহ তুমি মাওলায় গহয়তি দয়াবা তোমার দয়ায় রানা বাপি গাহি গুনগা সে থেকে এই দুনিয়া সবাই করে শুকরিয়া আদা ঢাকা শিলে যেতে হবে বাঁচার কোন নাই রে উপায় ইলিয়াস হুসাইন লিখলো আজ ঘটনা ইলিয়াস হুসাইন লিখলো আজ ঘটনা মরার পরেও জিন্দা নারীর লোকটা ছাড়ে না রে মরার পরেও জিন্দা নারীর লোকটা ছাড়ে না এক যে ছিল কাঠরিয়া নামটা তাহার সুরুজ মিয়া বনে কাঠিত মনটা ছিল দরদিয়া বিপদে পড়িলে কেহ করত উপকার বিপদে পড়িলে কেহ করত উপকার সৎসাহসী যুবক সে যে দারুণ ব্যবহার সৎসাহসী যুবক সে যে দারুণ ব্যবহার মহান আল্লাহ জানে সবই তিনি দয়াময় এই দুনিয়ায় যা হবার তা তার হুকুমে হয় এই দুনিয়ায় যা হবার তা তার হুকুমে হয় আল্লাহ তালার সাবধানেতে কাটায় তার জীব আল্লাহ তালার সাবধানেতে কাটায় তার জীব আল্লাহ মালিক সব কিছুরই তিনি আপন ওরে আল্লাহ মালিক সব কিছুরই তিনি আপন বিক্রি করে সদা কিনে আনে ঘরে বাবা মায়ের সুখের হাসি কুকায়া মারাইছে ফিরে বাড়ি থেকে খুশি মনে খাবার নিয়া যা বাড়ি থেকে খুশি মনে খাবার নিয়া যায় আল্লাহওয়ালার সাথে বৈশা ভাগ করিয়া খায় রে আল্লাহওয়ালার সাথে বৈশা ভাগ করিয়া খায়
নদীর পারে সুরদ মিয়া হাটা ধরে বনে কত সর্প হাতি সুরজ শুধু জিকির করে বানরের দল ছল ছল বেঞ্চি কেটে যায় বানরের দল ছল ছল বেঞ্চি কেটে যায় জীব জানোয়ার কয় না কিছু খোদার মহিমা জানোয়ার কয় না কিছু খোদার মহিমা নদীর ঘাটে একটু পাশে রূপসী এক মেয়ে ভাসে সুরজ মিয়া দেখতে পেল চমকে উঠে ছুটে আসে ঝাঁপ মারিয়া বাছাই তাকে তীরে উঠাইয়া ঝাঁপ মারিয়া বাছাই তাকে তীরে উঠাইয়া চক্ষু মেলা তাকায় মাইয়া অবাক হইয়া যায় চক্ষু মেলা তাকায় মাইয়া অবাক হইয়া যায় আমি নাকি অসতী এক ভালো মেয়ে নয় আমি নাকি অসতী এক ভালো মেয়ে নয় এই তোর এখন কই আছিলি আর বলেন না এই যে এক গোটা এলাকা খুঁজে পাওয়া না দোকানে যা বসছিল টেনশনে ভালো লাগতেছে না আমার হ্যাঁ শুন এদিকে আমার বাকি আমি বাইসে থাকতে অন্য কেউ স্বীকার করো এটা আমি কখনো বাইসে থাকতে আমি এটা কোনো সময় মানতে পারবো না আমি ওরা দেখে নিমু জানো তোমার পায়ে আমার লাইফের মনের সবচেয়ে মূল্যবান জিনিসটা পেয়ে গেছি কথা দাও তুমি আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে মামু এ দোস্ত ও টাইম আগে কেরা ডিস্টার্ব করে থাকো আমি আসতেছি আমি দোস্ত এত রাতে দোস্ত আমি খুব বিপদে পড়েছি দোস্ত তুই যদি না যাস আমার বিপদে হয়ে যাবে প্রচুর বিপদে পড়ে যাবে আমার মাকে বাঁচবে না প্লিজ দোস্ত আচ্ছা দোস্ত দাঁড়া আমি ডিসাপ্লাস আরে না আমার মায়ের এখন খুবই অবস্থা খারাপ এখন না গেলে হয়তো মানে এতক্ষণ যে কি অবস্থা আল্লাহই জানে আয় তো আয় তুই আয় হ্যালো কি সুস্থ ও আচ্ছা 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 দোস্ত খামাকা তোর বাসা করে যায় ডিস্টার্ব করলাম আসলে মা একটু সুস্থ মায়ের যেহেতু অসুখ এলাকাতে তোর মতো তো ডাক্তার নাই তুই তো সবই বুঝিস মা এখন একটু সুস্থ তাহলে তুই যা আজকে যেহেতু তোর বাসার রাত যা গেটটা খোলো
বাচ্চা দিই তোরে আমি এত বিশ্বাস করে আমার জীবন সাথে মানে প্রিয়ার তুই প্রথম রাত্রি কি করলি এটা আমি আবার কি করলাম আপনি আমার সাথে এমন করছস কেন কি করছস তুই জানস না কিছুক্ষণ আগে কি দেখলাম আমার চোখে অসত্যি তোরে আজকে আমি ভাই এগুলো ছেড়ে দে না বলে কথা দিয়া খুশি করে বল
পাইয়া থাকবে তুমি আমার মনে সারা জনম বয়স থাকবে তুমি আমার মনে সারা জনম বয়স এখন একটু হও গো খুশি এটাই বাসর গো এখন একটু হও গো খুশি এটাই বাসর গো তোমরা দুজন খাবে এসো জলদি করিয়া উঠে না কেন বৌমা আমার আনো ডাকিয়া ওরে উঠে না কেন বৌমা আমার আনো ডাকিয়া ডাকে প্রাণ সখীরে খাবে এসো নামাজ পড়ে কাছে গিয়া দেখে সূরজ বিলকিস বেঁচে নাই কাছে গিয়া দেখে সূরজ বিলকিস বেঁচে নাই আল্লাহ তালার লীলা খেলা বোঝা বড়দার আল্লাহ তালার লীলা খেলা বোঝা বড়দার মহান আল্লাহ তুমি কেন এমন করিলা দয়াল তুমি মনে কেন প্রেম ঢেলে দিলা ওরে দয়াল তুমি মনে কেন প্রেম ঢেলে দিলা হাটে খাবার নিয়া ভয়ানক জঙ্গল দিয়া ভাগবার লোক দেখে তাকে যাইরে সুরুজ কষ্ট নিয়া পীর বাবা বুঝে সবাই মনের কষ্টতা ওরে পীর বাবা বুঝেন সবাই মনের কষ্টতা নাইরে সুরুজ আগের মতো মনটা হাহাকা ওরে নাই রে সুরুজ আগের মতো মনটা হাহাকা ইবাদত করো তাহার শুকরিয়া আদা ওরে ইবাদত করো তাহার শুকরিয়া আদা আয়ু দাও তাহারে
যাতে মালা খুশি হয়, সুরজ মিয়ার মোনা যাতে মালা খুশি হয়, বিলকিস বানু কবর থেকে আবার জিন্দা হয়, বিলকিস বানু কবর থেকে আবার জিন্দা হয়। খোদার কাছে কেশ করি শুকিয়া দায়, জীবন হবে সুখী তিনি থাকিলে সহায়, জীবন হবে সুখী তিনি থাকিলে সহায়। বাবা এসে বলে সুরুজ যাও গো চলিয়া, ওরে বাবা এসে বলে সুরুজ যাও গো চলিয়া। দুজন মিলে ভিন গায়েতে বাঁধব সুখের গ, হাজার আশুক বাধা তবু হব না গো প, ওরে হাজার আশুক বাধা তবু হব না গো প। সুরজ বলে শুনো বিলকিস একটু বসো না, তোমার কোলে মাথা রাখি ঘুম তো ছুটে না, ওরে তোমার কোলে মাথা রাখি ঘুম তো ছুটে না। বাণিজ্য করিবে তারা তীরে ভিড়ায় নায়া, সৌদাগরে জঙ্গল দিকে বাড়ায় তাহার পাও, ওরে সৌদাগরে জঙ্গল দিকে বাড়ায় তাহার পাও। নয়তি সুখে বিলকিস ভাবে তাকে নিয়ে
মায়া হায় রে আমার জীবন খানা সুখী হইল না স্বামী পেলাম কাঠরিয়া শক্ত মিঠে না ওরে স্বামী পেলাম কাঠরিয়া শক্ত মিঠে না বসে আছে গাছের নিচে দেখে সবাই আর আল থেকে বিলকিস হঠাৎ দেখে তাকে ভয় পেয়ে যায়া বিলকিস হঠাৎ দেখে তাকে ভয় পেয়ে যায়া সওদাগর তার রূপ দেখিয়া প্রেমে পইরা যায় ওরে সওদাগর তার রূপ দেখিয়া প্রেমে পইরা যায় সুন্দরী নাম কি তোমার অবাক তোমার রূপের বাহা তোমায় ছাড়া চাই না কিছু হবে কি গো তুমি আমার আমি হলাম ওই পারের এক নতুন সওদাগর আমি হইলাম ওই পারের এক নতুন সওদাগর তোমার কোলে কে এই যুবক হইয়াছে নিথ তোমার কোলে কে এই যুবক হইয়াছে নিথ বিলকিস বানু লোপ করিয়া মিথ্যা কথা কয় বানাইয়া দেখেন এক জাদুগর আনছে আমায় একা পাইয়া উঠলে জেগে যাবে রেগে আপনারে পাইয়া উঠলে জেগে যাবে রেগে আপনারে পাইয়া চলেন আপনি অন্য কোথাও আমারে নিয়া ওর চলেন আপনি অন্য কোথাও আমারে নিয়া সওদাগরের হাত ধরিয়া নৌকায় উঠে যায় পালাইয়া সুরুজ মিয়া ঘুম ভাঙিয়া যায় রে যেন পাগলে হইয়া কোথায় তুমি বিলকিস বানু কোথায় জানের যায়া কোথায় তুমি বিলকিস বানু কোথায় জানের যায়া সারা জঙ্গল খুঁজে কত হইয়া পেরেশা ওর সারা জঙ্গল খুঁজে কত হইয়া পেরেশা সওদাগরের অনেক টাকা মনটা নারীর জন্য ফাঁকা সওদাগরের মন কারিতে নাচে তা দিন সওদাগরের মন কারিতে নাচে তা দিন সুরুজ মিয়া জঙ্গলেতে খুঁজে সারাদি ওরে সুরুজ মিয়া জঙ্গলেতে খুঁজে সারাদি পাগল বেশে নদীর পারে ভাবে বসে ডাক
ডাকাতের দল হয়তো এসে নিয়ে গেছে নদীর পাশে, গেলে হয়তো পাইতে পারি দেখা বন্ধু আয়া, দেখা বন্ধু আয়া। ভালোবাসার টানে দিল নদীতে সাঁতার, ওরে ভালোবাসার টানে দিল নদীতে সাঁতার। সদাগর খুব খুশি হইয়া সব ঘুরিয়া, সূর্য মিয়া পাগল যেন মনটা হাহাকায়া, সূর্য মিয়া পাগল যেন মনটা হাহাকায়া। খুদার জ্বালা পেটে নিয়া খুঁজে বারেবার, খুদার জ্বালা পেটে নিয়া খুঁজে বারে বা, আজান শুনে নামাজ পড়ে কত কান্না কাটি করে, হঠাৎ দেখে দিলকিস বানু সদাগরের হাতটি ধরে, খুশি মনে ঘুরে যেন কোন চিন্তা নাই, কি পরীক্ষা করো মালা পরাণ বুঝি যা আমার, কি পরীক্ষা করো মালা পরাণ বুঝি যা। সুরুজ মিয়া দিলকি জোরে হাত ধরিয়া বলে, শুনো ও বিবি গো আইসি তোমায় যাব নিয়া, দিলকিস বানু যায় খেপে বলে আপনি কে, দিলকিস বানু যায় গো খেপে বলে আপনি কে, এমন কেন করেন আপনি আমাকে দেখে, ওরে এমন কেন করেন আপনি আমাকে দেখে। পিঠা করে কত দিলকিস বানু শুধুই হাসে, আল্লাহর কাছে বলে সুরুজ আমি গুনাগায়া, আল্লাহর কাছে বলে সুরুজ আমি গুনাগায়া। তুমি খুদা সবই জানো করে দাও বিচার, ওরে তুমি খুদা সবই জানো করে দাও বিচার। সুরুজ মিয়া ভুল জানিয়া এখন ক্ষমা চায়া, আল্লাহ সারা আপন কেহ নাই এই দুনিয়া, ওরে আল্লাহ সারা আপন কেহ নাই এই দুনিয়া। সুরুজ্জার লাগিয়া আসলাম আমি সব
ছাড়িয়া চলে গেল অর্থ লুবে মনটারে পাগল বানাইয়া দরবেশ বাবার সাথে নিয়া গেল তাহারে দরবেশ বাবার সাথে নিয়া গেল তাহারে কোথায় আসো বিলকিস বানু হই একটু শুনবে রে কোথায় আসো বিলকিস বানু হই একটু শুনবে বিলকিস বলে যা পাবে তা যাও না নিয়া যায়া বিলকিস বলে যা পাবে তা যাও না নিয়া যায়া সুরজ বলে এখন আমার আয়ু ফেরত দাও ওরে সুরজ বলে এখন আমার আয়ু ফেরত দাও বিলকিস বানুর লাশটা এবার গেল মিলাইয়া মরার দেশে সবাই একদিন যাবে চলিয়া ওরে মরার দেশে যাবে একদিন সবাই চলিয়া সবাই মন দিয়া কারো আপন নয় দুনিয়া থাকতে সময় আমল করো কিলা বলো লোভ করিয়া ইমান আমল ছাড়া কারো জান্নাত হবে না ইমান আমল ছাড়া কারো জান্নাত হবে না থাকতে সময় ভারী করো আমল নামা থাকতে সময় ভারী করো আমল নামা ভালো ভালো কিচ্ছা পেতে রানা মিডিয়া রানা বাপি গায়া ভুল ত্রুটি ক্ষমা করবেন সালাম জানায় ভুল ত্রুটি ক্ষমা করবেন সালাম জানায়